আমার মা বোনেরা, আসা আমার বাংলার জমিনে যত জলসায় আমি ডাকি, সিনকে কাউড়েই করছিলাম হাজিরহাট কাউড়েই দিনহাট টকরা বাড়িতে, মহিলাদের প্যান্ডেলে জায়গা দেখতে পারে নাই, কমিটিরা লাস্টে ওনাই অন্যাস হয়ে গেছে, প্যান্ডেলের বাহিরে অধিকাংশ মহিলা বসেছি ওয়া শুনছিলেন। তাই আজকে আমি মশালডাঙ্গা যে সমস্ত মা বোন এসেছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্তের থেকে, বিভিন্ন গাঁওয়ের থেকে, আমি আমার মা বোনকে অনুরোধ করছি, মা বোনেরা আমি জানি আফসার মোল্লা যেখানে থাকবে ওনারা যাবে দুই একটা কথা শোনার জন্যে, আমি আমার আদর তরণী মা বোনকে অনুরোধ করছি, আপনারা নিজে নিজে জায়গাটাকে নিজে একটু মহব্বত করিয়ে একটু সামনে বসি, যাতে সব বোন, সব ভাগিনী, সবাই জেঠিমা চাষিমা যাতে একসঙ্গে বসতে পারি, কারো অন্তরে কেউ অনুভব ঘৃণে ভাব না রাখি, হিংসে ভাব না রাখি, যাতে আমরা সবাই আখড়ি দোয়া পর্যন্ত আজকের জলসায় বশিষ্ঠ নিতে পারি, আমল করতে পারি। ইনশাআল্লাহ রাজি আছেন? বাবা ওই জায়গাটা ফাঁকা, আগে বসবা, আয় শোনা আগে বস, আয় কই যেমন ধর্ম মানে মন আগে বস, চাষা আগে বসো তো, তোমরা বুড়ি মন আগে বসো তো, শয়তান ওড়ি ঢুকবে, ওড়ি ঢুকবে জানেন, আল্লাহ শয়তান ওড়ি ঢুকি করবে, লাগবে কি লাখ, ফাঁকা জায়গায় লাখ, চোখে মুখে লাখ, আগে বসো আগে বসো। আল্লাহ হাদিস শোনো, যদি কোনো মজমা যদি ফাঁকা অবস্থা হয় এটা রসুলের শূন্য তরিকে মজমা না, ভালো করে শোনেন, ওলামাদের মুখে শোনেন, আল্লাহ রসুল বলছে যেখানে কোরআন হাদিসের কথা হয় লোক যদি কমও হয় যাতে বসলে ওরা যাতে শূন্য তরিকে হয়, তাহলে বললে ওলা সব পাবে এবং শূন্যওয়ালা সব পাবে, এরকম সুবহানাল্লাহ। বাবজন আমার সোনার চানরা, মসজিদে জামাত এসে আসাম যার জামাত বেঙ্গল যায়, বেঙ্গলের জামাত আসামে চাইছে না না এসে, তো ওখানে মসজিদে কিন্তু সমাজের লোক সবাই যায় না, যে কটা লোক পারমেনান থাকে ওয়াক্ত নামাজের মধ্যে ওই কটা লোক বসে, আর জামাতি মানুষের বসা যেটা আদব, সেরকম সুবহানাল্লাহ, আর ওইটুক লোকের মাধ্যমে আর কথা বলার এত ইচ্ছে হয় যে আল্লাহ আরও আধা ঘন্টা করলে আরও ভালো লাগবে, সেরকম ঠিক না ঠিক, কারণ ওই জায়গার মধ্যে আল্লাহ খায়ের বরকত দেয়, আল্লাহ রসুলের সুন্নতের মধ্যে আমাদের ভালোবাসা আছে, এই যে শয়তান ঢুকতে পারে না, ওই জন্য আমির সাহেব হোক মৌলানা সাহেব হোক আধা ঘন্টার জায়গা দুই ঘন্টা করলেও মামুররা শোনার জন্য ইন্তেজার হয়, তো এরকম সুবহানাল্লাহ। সেই জন্য বাবজন আমরা নবীর সুন্নতের পায়বন্দি রাখবো, ওই বাবা ফাঁকা জায়গাটা বন্ধ করে দেবো, আগে বসো আগে এসো বাবা, আগে বসো আগে বসো, বাংলা নবজে অহমীয় কব লাগিব নেই, হ্যাঁ তো আসামের মানুষ আমি তো বাংলা ভাষা বলছি বুঝুন তো, আমি যদি আসামিজ কই বুঝবেন এখনও বুঝিব, খালি সাই সাই থাকিব, সাই সাই বুঝুন তো মা দেখি থাকবে, অহমীয়া কে সাই সাই থাকিব, তা আপনার আমি আপনাদের কাছে অহমীয়া কই নেই বাংলা ভাষায় বলছি, সেজন্য বলছি একটু আগে বসি ইনশাআল্লাহ, যতক্ষণ পর্যন্ত প্রধান অতিথি আপ দূরের মেহমান আসবে না অতক্ষণ পর্যন্ত আজকে এই মশালডাঙ্গার এই জালিসুর রহমানে আখেরি মোনাজাত পর্যন্ত বসি থাক, বসি থাকবো, কে কে থাকবো হাত তুলি দেখায়, দোনো দূরে দেখায় তকবির লাগায় তকবির, আরো জোরে রায় তকবির, আমি যেটা জানি না সেটা জানে কে, আরো জোরে আরো জোরে, আমি যেটা দেখি না সেটা দেখে কে, আরো জোরে, আমি যেটা বুঝি না সেটা বোঝে কে, আরো জোরে জোরে বলো। আজকে যে মশালডাঙ্গা বাৎসরিক ধর্মীয় জলসায় বলছি, কোরআন হাদিসের মাহফিলে বলছি, আল্লাহ দেখছে কিনা, আল্লাহ জানে কিনা, আমি কোন নিয়তে বলছি আল্লাহ বোঝে কিনা, আমি অন্ধকারে কি করি আল্লাহ জানে কিনা, অন্ধকারে কয় গেলাস খাই আল্লাহ জানে কিনা, অন্ধকারে কয় সিলিম টানি আল্লাহ জানে কিনা, অন্ধকারে কার পুকুরি মাছ চুর করি খাই আল্লাহ জানে কিনা, অন্ধকারে কার দোকান শিং দিয়ে খাই আল্লাহ জানে কিনা, সব সব জায়গায় ফাঁকি দেওয়া যায়, আল্লাহ রব্বিল আলামিনের দরবারে ফাঁকি দেওয়া সম্ভব, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিনা ওয়াস সালাম
সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات وَسَلَتْ فَرْضَهَا وَتَتْ بَلَاغَ فَقَدْ قُلُومَ الْأَيُّ أَبْوَابِ الْجَنَّةِ الشَّآبِ أَوْقَمَ السَّلَاةُ الشَّرَامِ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ تَعَلَى لَيْهِ وَسَلَّمُ من سلاك طريقا التميس في علما سل له لا طريقا إلى الجنة أقم الصلاة السلام بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته আপনার আমার শোনার জানারা, আমি তোমাদেরকে সালাম দিচ্ছি বাবা। সালাম দেওয়াটা হলো সুন্নত। যেরকম সালাম দেওয়া কি, জবাব দিবেন সালাম দেওয়া কি, আরো জোরে বলবেন সালাম দেওয়া কি, আরো জোরে বলে সালাম দেওয়া কি সুন্নত। এটা একটা বড় আমল। হাজার দিনই তাবলিকে ঘর যেত আমি হন আমার মাওলানা হন, এটা আমল যদি আমাদের ভিতরে না থাকে তাহলে এই জিন্দগি আমাদের বরবাদ হয়ে যাবে। কারণ তো বাবা মুসলমান মুসলমানকে সালাম দেয় বর্তমান দেয় না, কারণ কাকে সালাম দিবে। বাপের সাথে বেটার মিল নাই, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, ভাই বোনের মধ্যে মহব্বত নাই, মায়ের বেটার কোনো সম্পর্ক নাই, বেটার সাথে বাবা দেখতে পারে না, বাপের চেহারা বেটা দেখতে পারে না,
আব্বা কাকে সালাম দেবে? আব্বা তোরা জানো না, আল্লাহ রাসূল বলছে কোন এক মুসলমান এক মুসলমানকে যদি মুমিন হয়ে সালামটা দেয়, দুইজনের মধ্যে যদি সহি শুধু সালামের দবা হয়ে যায়, আল্লাহ রাসূল বলে তাই দুইজনের মাঝখানে ছোট ছোট গুনাহ গুলো আল্লাহ মাফ করে দেয়। যখন সুবহানাল্লাহ কাক সালাম দিবে, কাক সালাম দিবে? বর্তমান তো আওয়া হবে নাই, আমার মাঝে কোন খাই কাজে যেরকম ঠিক না বিধি, সেই জন্য বাবজন শোনা চানারা আমি আর একবার সালাম দিতে চাই, যাতে মশাল ডাঙ্গার মাদ্রাসা দিনই মাদ্রাসা রচিত করি, যাতে রসুলের সুন্নতটা জিন্দা হয়। সালাম দেওয়া হলো সুন্নত, সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। আর একবার সালাম দেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক, প্রত্যেক বছরে নেয় মশাল ডাঙ্গা মাদ্রাসার উন্নতি কল্পে আজকের জালিসুর রহমানের সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম, আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকার নিসিনা ওলামা দিনকে আমি সালাম দিলাম, আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালাম দিলাম, আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুবুগণ মাসিগণকে আরও সালাম দিলাম, আমার বয়সের বন্ধু ছোটো ছোটো ভাই ছোটো ছোটো বোন সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জমিনের মালিক যে আল্লাহ, জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ, পড়লা ইলাখা পড়লা ইলাখা, রেজাকের মালিক যে আল্লাহ, রেজাকের মালিক যে আল্লাহ, বহুতের মালিক সেই আল্লাহ, পড়লা ইলাখা পড়লা ইলাখা, মোহাম্মদুর রাসূলুল্লাহ।